হ্যালো গাইস, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের মাঝে নিয়েছে নতুন আর একটা গেম, রেলওয়ের গেম। এটাও হুবহু বাংলাদেশে নিতে পারবেন, ফিল নিতে পারবেন, এটা কোনো সমস্যা নাই। একদম হুবহু গেম খেলার প্লে দেখতে পারলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে গেম প্লে। আর যদি ভিডিওটা ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং কি এই গেমটা ডাউনলোড করতে চাইলে কমেন্টে বলবেন। চলেন ম্যাচটা শুরু করা যাক। ম্যাচটা শুরু করে দিছি। এতে এবার, হ্যাঁ, এতে এবার শুরু হয়েছে ম্যাচ। দেখবেন একদম হুবহু দেখবেন যে বাংলাদেশ, বাংলাদেশের মতন আপনি রেলওয়ের মতন ই নিতে পারবেন, সমস্যা নাই, ফিল নিতে পারবেন। খেলতে হুবহু একদম সব কিছু অ্যাকুরেট মানুষ কাজ করতেছে, আপনাকে সব কিছু আপনাকে ফোনে টোনে বলে দিচ্ছে। আপনি দেখেন গেম খেলাটা, দেখেন যদি ভালো লাগে চ্যানেলটা একটু লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমাদের পাশে। এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, একমাত্র একটু গেম খেলার দেখানোর জন্য। এমনকি ভালো লাগলে এই গেমটা যদি খেলতে চান তাহলে কমেন্ট যে যা বলবেন, আর হ্যাঁ শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চলেন এবার শুরু করা যাক। আমি ট্রেনের ভিতরে বসে রয়েছি, দেখতেছি আশেপাশে কিছু আছে কি নাই, পরে যা ড্রাইভিং করবো। অলরেডি সব কিছু আমার কাছে, দেখেন সামনে কাজ চলতেছে তাই ব্রেক করতে বলছে, একটু পরেই যা আবার টান দিতে বলবে, কারণ সামনে আমার সমস্যা আছে, আমি হর্ন দিয়ে দিছি। ঠিকই আমি শব্দ সারা ভিডিও করছি, পরে বয়সটা লাগাই দিছি যদি আপনাকে বুঝতে না সমস্যা হয়। এই জন্য ওই যে আমার ওই যে এখন যাওয়ার জন্য সিয়াল দিয়ে দিছে, আমার সামনেই দেখা যাবে যে কয়েকটা লোক কাজ করতেছে। দেখছেন কত লোকজন কাজ করতেছে ট্রেনের উপর, দিয়ে কাজ টাজ, রাস্তার উপর দিয়ে কাজ টাজ করতেছে। যে আমার গাড়ি ট্রেনের, রাস্তার ট্রেন গাড়িটা আসতেছে, যে এবার দেখেন ট্রেনটা সনকে চলে যাবে আর কি। এটা একটু শয়তানিকে করলাম, আশেকার মনে হলো এর এই বাস্তব, কারণ বাংলাদেশে একদম হুবহু বাংলাদেশ ফিল। এটা যদি চান একদম শব্দ সহকারে আপনাদের দেখাবো, আপনাদের ভিডিও করে দেখাবো। এই যে অফিস থেকে ফোন লেগছে যে স্পিরিট বাড়ানোর জন্য, কারণ পিছনে এখন কোনো সমস্যা নেই, সামনে টামনে। চলেন শুরু করা যাক, ট্রেনের কাছে যাওয়া যাক, কারণ ট্রেনটা অনেক দূরে রয়েছে। স্পিড অলরেডি বাড়াইয়া দিছে, এবার চলেন ট্রেনের কাছে চলে যায়। হ্যাঁ, এই যে আমি ট্রেনের উপরে চলে আসছি, এখন ভেতরে যাব। হ্যাঁ, তো এবার রয়েছে।